বন্ধুরা দেখুন কেন এই পরিবারের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সাতটি ক্ষুধার্ত টাইগার। আসলে ব্রাজিলে বসবাসকারী 43 বছর বয়সী আরিয়া নামের এই লোকটি একজন এনিমেল লাভার, যিনি তার শখের কারণে কুকুর বিড়ালের বদলে তিনি তার বাড়িতে 7-8টি টাইগার পুষে চলেছেন এবং তারাই টাইগারদের এমনভাবে দেখাশোনা করেন যেন তারাও এই পরিবারের একজন সদস্য। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে এটাই যে এতগুলো হিংস্র প্রাণী বাড়িতে থাকা সত্ত্বেও তারা এই পরিবারের উপর আক্রমণ করে না। তো বন্ধুরা, এই পরিবার সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানান এবং এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।